কবে প্রতিষ্ঠিত? মানে ব্যবসায়িক দিক দিয়ে তো লিটল ম্যাগাজিন সেরকম লাভ করে উঠতে পারে না, তো আপনারা যে লিটল ম্যাগাজিনকে প্রমোট করছেন, আপনারা যে এটার হয়ে এটাকে মানুষের হাতে তুলে দিচ্ছেন, এ বিষয়ে আপনাদের একটা কোনো বিশেষ অহংকার বা গর্ববোধ নিশ্চয়ই আছে? অহংকার নেই, আচ্ছা অহংকার করে কোনো লাভ নেই, তবে আমরা এটা করে আসছি, আমার বাবাও করেছেন, আমিও করে আসছি, দেখা যাক চেষ্টা করবো যতদিন পারি। অনেক বড় বড় লেখক সাহিত্যিকরা এসছেন, তো কারা কারা এসছেন আপনারা এই কয়েকজন এসছেন সবার নাম বলা যায়? বলাটা ঠিক হবে না, জয় গোস্বামী মাঝে মাঝে আছে, তো ওনারা এখন প্রতিষ্ঠিত সেইভাবে হননি, তখন থেকেই কি ওনাদের আসা যাওয়া? কবিতির থেকেই বোধহয় জয় গোস্বামী প্রথম কবিতা লিখে। আর কবিতি কবিতি প্রথম মেনলি হচ্ছে লেখকের আদর, একদম একদম চাহিদা আছে, লিটল ম্যাগাজিন হারিয়ে যায়নি, হারাবে না, ভালো জিনিস হলে দামটা পুরো ফ্যাকচার, যেমন মানে এইগুলো a bit of optimism coming in as a fresh air. Long live little magazines. I now turn my focus to English books. How is the market for English books? There are letters from Stoic Hawaii Seneca. আমরা কলেজ স্ট্রিটে এলে আপনাদের কাছে এলে ইংলিশের ভালো কালেকশন পাবো, ইংলিশে এমএ অনার্স লেভেলের যারা স্টুডেন্ট আছে সবই। অনেকের একটা ধারণা আছে যে কলকাতা কলেজ স্ট্রিট শুধুমাত্র বাংলা সাহিত্যের জন্য বিখ্যাত, আপনারা ইংলিশটাও ইয়ে রাখেন সমান্তরাল। আপনার কতদিনকার দোকান এটা? আপনার প্রায় 10 বছর হতে আমি নিজে 10 বছর, তো 10 বছর ব্যবসা করছেন, মানুষের চাহিদা কি বদলে গেছে? না, মানুষের চাহিদা দিন দিন বাড়ছে, বদলে গেছে, বাড়ছে, এখনও মানুষ ইংলিশ নভেল ইংলিশ গল্পের বইয়ের প্রতি চাহিদা আছে। হ্যারি পটার রাখেন? হ্যারি পটার আমার কাছে এই মুহূর্তে স্টকে নেই, বললে আমরা এনে দিই, সব বই রাখা দরকার। The Matrix series of engineering guidebooks, the savior for thousands of budding engineers. তো আপনাদের ব্যবসায়িক দিক দিয়ে এটা কি আপনাদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে না অসুবিধা করে? না, এটাও লাভ হচ্ছে, ওটাও বিক্রি করে লাভ, কিন্তু বিক্রি কমে গেছে বইগুলো, আমাদের টেক্সট বইগুলো বিক্রি কমে গেছে, আপনাদের ব্যবসা টিকে থাকবে, ব্যবসা টিকে থাকবে, ছেলে মেয়েরা পড়তে গেলে বই লাগবে, বই তারা পড়তে পারবে না, যার জন্য ওটা নোট বিক্রি হবে বেশি, টেক্সট বইগুলো কম বিক্রি। আপনার কাছে কলেজ স্ট্রিট এই জায়গাটার মাহাত্ম্য? কলেজ স্ট্রিটে বইয়ের জন্য সব স্টুডেন্ট এখানে আসে, মেন হচ্ছে তো স্কুল কলেজ এখানে আছে, ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি কলেজ আছে, সব কলেজগুলো আসে, মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে বই কিনতে। Located near the MG Road junction, the Dilkhush cabin started operating from 1908. Famous for its varieties of chops and cutlets, this small rusty restaurant has unknowingly made its place amongst the heritage of College Street area. It is said that the great fiery poet of yesteryears, Kaji Nojrul Islam, wrote his first poem sitting inside the Dilkhush cabin.
প্রচুরভাবে পরিবর্তন হয়েছে আল্টামডার্ন সোসাইটিতে। এখনকার ছেলেমেয়েরা আগেকার চপ কাণ্ডের বলুন, আমাদের দেবীর মেট পটেটো চপ, কবিরাজি কাণ্ডের বিখ্যাত ছিল, এগুলোকে সব ঘুরে গিয়ে এখন মানে নতুনে টিভি দেখে দেখে খাবারের করছে, চিকেন মঞ্চুরিয়ান, মোমো দাও, কোল্ড কফি দাও। আমরা আগে জানতাম যে পড়ালেখা করতে গেলে পড়া মনে করছে না, গরম চা খেতে আমি নিজে হাই সেকেন্ডারি পরীক্ষার সময় মানে টিফিনে ঠান্ডা জিনিস না খেয়ে এক কাপ চা খেয়ে সেখানে পড়তে হবে। এখনকার সিনেমায় তোমাকে কোল্ড কফি দিন, মোমোক দিন, চিকেন মঞ্চুরিয়ান, মোমো, শিখ কাবাব এবং চিকেন কবিরাজি বা ফাউল কবিরাজি নাম ছিল শুনে বলছে আমার ফাউল কী ফুটবলে তো ফাউল শুনেছি, Mr. Basu carried on his tirade against modern lifestyles and culture for a further few minutes. Isn't it true that a lot of our choices in life are increasingly getting influenced by the all-powerful media? Trams, slow-moving time capsules. Piercing its way through the crowded traffic, trams have become an inseparable part of the sights and sounds of College Street. Reaching the other end of College Street, I came across another shop that has become a part of the rich heritage of this area. From the outside, it may look similar to any one of the thousand of sweet shops in the city. This is one of the very best as far as sweets are concerned. Let's go in. This is the Putiram of College Street. There's an interesting story regarding this shop. The Rajbhog sweet from Putiram was so famous that in the early days, a telegram that needed to reach the shop was addressed to Rajbhog College Street. একজন শুধুমাত্র মানুষ হিসেবে মানে আপনাদের প্রজন্মের মানুষ হিসেবে আপনার কাছে কলেজ স্ট্রিট কতটা গুরুত্বপূর্ণ? Sounds interesting. The people who are personally or professionally attached to this place feels privileged to be a part of College Street, which fulfills all their necessities. They say that College Street makes a microcosm of life. It forms an environment which finds significance from infancy to elderliness. College Square or Bidyasagar Sarovar, as it is known today, can be considered to be the first swimming pool constructed in the city by the British. Today, it is used as training facilities for water sports by numerous clubs around this area. Since the past 124 years of its existence, many learned men and book lovers have visited this shop and browsed through its rich collection of books. Famous luminaries of Bengali literature across all generations must have surely visited this shop at some point or the other. One of the famous bookstores of College Street, the Dasgupta, and he is the owner of Dasgupta bookstores, so we'll have a chat with him.
কাকু আপনাদের এই দোকানটা কত সালে প্রতিষ্ঠিত? 1886 স্টিল কন্টিনিউ as an owner of a bookshop in College Street, what do you think is the speciality about having a shop here rather than anywhere else in Kolkata? I think the best thing that is to cater the demands of these students. Okay. The best thing is to stay in College Street. So many students are coming from all over India. The students are coming to College Street. They know the College Street, they will find the book. If I go to Salt Lake, you can cater the demands of the IT people and few very selective people. But in College Street, you can meet even from children go by from to higher academic power. Absolutely. You mean to say the market is large? Market is very, very large. And what do you see how do you forecast the future of this shop and as I'm well as hopeful, the I'm hopeful. Because you know in India we still the literacy per year rate is for 38%, 33%. If it is 35%, 40%, then more people will come. And actually very good. Weak scope. And all the publisher books are doing very well. Now we come to the most famous landmark of College Street, the Indian Coffee House. Romanticized in many Bengali novels, films and songs, the Coffee House, as it is popularly known, epitomizes the Bengali intellect. This is perhaps the best place to observe Kolkata's tradition of Adda. The word Adda is closely attached to the Bengali hearts. It is a discussion on topic which may or may not have relevance with situation, time or place, but it gives immense pleasure to everyone associated with it. Rabindranath Thakur, Subhash Chandra Bose, Satyajit Ray, Amartya Sen, Manna De, Aparna Sen, Sunil Gangopadhyay, Shakti Chattopadhyay and the numerous bigwigs of the Bengali intelligentsia were frequent visitors to this place. From a business perspective, entertaining people to sit and chat for the whole day should not do any good as far as accounts is concerned. I put this question forward to the officer in charge of Coffee House. There remains only one thing to do now, join an Adda session. I get crashed into a table of elderly gentlemen who expressed their sentiments regarding Coffee House. They stressed that they wanted this place to retain its heritage as they have seen it for the last 5 decades of their visits. I guess the place had worked its charm upon me. The casual discussion on the nostalgia associated with Coffee House gradually meandered into a debate on the socio-political impact of Iraq invasion. It became more of a battle of passion rather than words. In keeping pace with the mall-obsessed culture of today, there is a plan to open a huge book mall adjacent to the Mahatma Gandhi Road crossing. After a long exploration of the College Street heritage, it's time to end my journey. College Street remains the heart of wisdom, the art of heritage. Irrespective of whether you are a student or a teacher, a customer or a bookseller, if you ever had the opportunity to get emotionally attached to the city of joy, how would you ever forget the evergreen, the everlasting essence of College Street?